সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বর্তমান সময়ের প্রেক্ষাপটে আসলে 95% ছেলেদেরই একটা স্বপ্ন থাকে যে আসলে সে দেশ ত্যাগ করবে, আর দেশ ত্যাগ করার উদ্দেশ্য হলো যে সে বাহিরে গিয়ে স্বাবলম্বী হবে, ভবিষ্যতের জন্য কিছু করবে, পরিবারের মুখ উজ্জ্বল করবে। তো সেই ক্ষেত্রে বর্তমান সময়ে সুবর্ণ সুযোগ হলো দক্ষিণ কোরিয়া। আপনি যদি দক্ষিণ কোরিয়া যেতে চান তাহলে অবশ্যই এখনই সুবর্ণ সুযোগ, কারণ 24 সালে যে সার্কুলারগুলো আসবে সেগুলো কোটা অনেক বেশি থাকবে। আর 24 সালে কোরিয়ান সরকার সিদ্ধান্ত নিয়েছে যে 1,20,000-এর উপরে কর্মী তারা সে দেশে নিবে। আপনারা সবাই জানেন যে আসলে ম্যানুফ্যাকচারিং বিভিন্ন খাতে বিদেশ থেকে কর্মী নিয়ে থাকে, তো সেটারই সুবর্ণ একটা সুযোগ যে করোনার একটা মহামারীর পরে বর্তমান সময়ে আসলে 2023 সালেও অনেক কর্মী নিতেছে, বাংলাদেশ থেকেও যাচ্ছে। এমনকি যেমন এই বছর বাসা পারদর্শী থেকে 6,204 জন ওরা জব ফর্ম জমা নেওয়ার ঘোষণা দিছে, লটারিতে কোটাটা এখন আমার সঠিক জানা নেই। তো আপনাদের 24 সালে আসলে লটারিও আসবে, বাসা পারদর্শীও আসবে, তো এখন আর কোনো সার্কুলার আশা করি আসবে না, সেটা 24 সালে আসবে। তো আপনারা যদি ভাষাটা এখন থেকে শুরু করে ভালোভাবে শিখতে পারেন, তো পরীক্ষায় ইনশাল্লাহ আপনাকে ঠেকাবে কি ইনশাল্লাহ। আপনি শুধু আল্লাহর কাছে চাইবেন আর নামাজ পড়বেন আর শুধু পড়াশোনা করবেন, আসলে এটা কোনো কঠিন কোনো কিছু না। আপনারা যদি ভালোভাবে সব কিছু ছেড়ে দিয়ে শুধু পড়াশোনার উপরে থাকেন, ইনশাল্লাহ আপনারা সাকসেস হতে পারবেন। ইনশাল্লাহ সেভাবে চেষ্টা করলে কেউই ব্যর্থ হবে না। আল্লাহ যারা পরিশ্রম করে তাদেরকে আল্লাহ নিরাশ কখনোই করে না। আপনারা আল্লাহর উপরে বিশ্বাস রাখুন, নিজের উপরে বিশ্বাস রাখুন, সেভাবে প্রিপারেশন নিন। কারণ আপনারা দক্ষিণ কোরিয়া সম্পর্কে অনেকেই জানেন যে আসলে দক্ষিণ কোরিয়াতে আপনার চাইলে আপনি আপনার ভিসা পরিবর্তন করে আপনার পরিবার নিয়ে সেখানে স্থায়ী হতে পারবেন। তো আরও কত সুবর্ণ সুযোগ রয়েছে, এগুলো হাতছাড়া করার কোনো মানেই আসে না। তো আপনারা যারা আসলে জানতে চেয়েছিলেন যে আসলে ভাই কেমন লোক নিতে পারে, তো সেই জন্য আমার ভিডিওটা আসলে করা। আর যদি কোনো ধরনের তথ্য চান অবশ্যই কমেন্ট করবেন, আমি সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবো।